মোটা অঙ্কের টাকার বিনিময়ে সরকারি স্টল বন্টনে দুর্নীতির অভিযোগ উঠল কদমতলা গ্রাম পঞ্চায়েতের প্রধান উপপ্রধানের বিরুদ্ধে। ক্ষোভে ফুঁসছেন স্টল নির্মাণের জন্য নিজেদের দোকান ভেঙে জায়গা দেওয়া ক্ষতিগ্রস্ত পুরনো ব্যবসায়ীরা। ঘটনার বিবরণী প্রকাশ, উত্তর জেলার কদমতলা আরডি ব্লকের অধীন কদমতলা বাজারে যে 12টি স্টল নির্মাণ করা হয়েছে তাতে প্রকৃত এবং ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের বঞ্চিত করে যারা ব্যবসার সঙ্গে জড়িত নন এবং যাদের মা বাবা সরকারি চাকরি করেন তাদেরকেও স্টল দেওয়া হয়েছে। এই প্রসঙ্গে বঞ্চিত কদমতলা বাজারের কতিপয় ব্যবসায়ীদের অভিযোগ হচ্ছে স্টল নির্মাণের সময় তাদেরকে পঞ্চায়েত থেকে বলা হয়েছিল তোমরা তোমাদের দোকানের পেছনের অংশ ভেঙে জায়গা ছেড়ে সামনে গিয়ে ব্যবসা করো, সরকারি 12টি স্টল নির্মাণ হলে তোমাদের 5 জনকে 5টি স্টল দেওয়া হবে, বাকি 7টি স্টল বন্টন করা হবে অন্যান্যদের মধ্যে। কিন্তু বাস্তবে দেখা গেছে তাদের ভাগ্যে জুটেনি সরকারি স্টল। এই দেখেন আমাদের সামনে বিটা আসিল, এই বিটাগুলো যখন আমরা যখন দোকানদারি করি এই সময় পিছন দিকে শেড বানাইবার লাগি। কদমতলা পঞ্চায়েতের প্রধান বিক্রমনাথ, আমাদের পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান সুব্রতদেব মহাশয়, এরা উপস্থিত আসলা, এরা কইছেন যে তোমরা পিছন দিকটা ভাঙ্গিয়া দাও, এখানে শেড করা হবে, যখন শেড করা হবে তখন তোমাদের শেড দেওয়া হবে, তোমরা সেইখানে গিয়া বিটা খাইবাই এবং তোরা দোকানদারি করবাই। যখন আমরা জানতে পারলাম কিছুদিন আগে যে আমার নামে কোনো বিটা টিটা দেওয়া হয় না, এটা অন্যরা খাইছে, তখন আমরা খারা খারা পাইছে ওই তারার লিস্টটা আমরা বাইর করলাম। তো লিস্ট বাইর করিয়া জিগাইলাম যে ভাই তোমরা তো গড় ফাইলাই রে বা আমরা তো সামনে গড় আমরা রেখেও দিল না। হয় ভাই আমরা কিলা পাইছি, আমরা জানি 5-7 লাখ টাকা দিয়ে আমরা পাইছি, তুমি তো দিছো দিলে তো ফাইলাই নে, তাহলে আমার বাচ্চা তো আমরা জানি না, নাই তো আমরা পার্টির ডোনেশন আমরা কিছু দিলাম নে। আমি কদমতলার একজন স্থায়ী বাসিন্দা, প্লাস বাজারে আজকে 16 বছর থেকে আমি ব্যবসা করতেছি এবং এখানের মধ্যে প্রণয়চন্দ আমার দাদা বা এখানে দয়াময় চন্দ, নিখিল সাহা, এরা প্রণয়চন্দ্র তো আজকে 35-40 বছর থেকে এখানে দেখতেছে ব্যবসা বাণিজ্য করতেছে। নিখিল সাহা আজকে প্রায় 25-30 বছর যাবৎ ব্যবসা করতেছে। ইদানিং যখন এখানে স্টলগুলো তৈরি হয় তখন তারার ঘরগুলো তো এই স্টলের ওই একদম সঙ্গেই আছিল, তখন তারা কওয়া হয়েছে ঠিক আছে তোমরা ঘরটা ভাঙ্গে আপাতত তোমরা একটু সামনে রাস্তার সাইডে যাও, এখানে সরকারে এখানে স্টল তৈরি করতে হচ্ছে কইরা এরপর তোমরা এক একটা স্টল এখানে দেওয়া হয়েছে। বাস তারা ঘর ভাঙ্গে একটু সামনে গেছে, এখানে স্টল তৈরি হয়েছে। স্টল তৈরি হওয়ার পরে পঞ্চায়েতের সংখ্যাগরিষ্ঠ নির্বাচিত সদস্যদের অমতে এই ঘরগুলা অন্ধকার করে খুব সম্ভবত কোনো কিছু বিনিময় টিনিময় এইসবের মাধ্যমে আমরা যেটা আইডিয়া করতে আছি আর কি, হয়তোবা এটা খারড়া খারড়া দেওয়া হয়েছে। এদিকে স্টল বন্টনের ক্ষেত্রে কদমতলা গ্রাম পঞ্চায়েতের প্রধান বিক্রমনাথ এবং উপপ্রধান দুটি করে স্টল সুকৌশলে তাদের অধীনে রেখে দেওয়ার অভিযোগও তুলেছেন বাজার ব্যবসায়ী এবং স্থানীয় জনগণ। সেই সাথে তারা সঠিকভাবে স্টল বন্টনের জেলা শাসকের নিকট লিখিত আবেদন করেছেন বলেও জানান তারা, কিন্তু এখনো পর্যন্ত জেলা প্রশাসন থেকে কোনো সাড়া পাননি তারা। সূত্রের খবর, প্রধান এবং উপপ্রধানের আর্থিক এই কুকীর্তির জেরে অনাস্থা প্রস্তাবে প্রস্তুতি নিচ্ছেন কদমতলা পঞ্চায়েতের অন্যান্য সদস্যগণ। বর্তমানে রাজ্য জুড়ে লুটপাট চালাচ্ছেন শাসক দলের নেতা কর্মীরা, অনেক পঞ্চায়েতের সচিবও যুক্ত রয়েছেন লুটপাটের বাণিজ্যে। ব্যুরো রিপোর্ট, হাল্লাপুর।